তো কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে যে আপনার এই করোনাকালীন সময়ে একটা টিপস ট্রিক্স বলতে পারেন। তো সাথে সাথে একটু হ্যান্ড স্যানিটাইজ করে নিই আপনাদের সাথে কথা বলতে বলতে, যাতে আপনারাও এই আপনাদের মনে করিয়ে দেওয়ার একটা ছোটোখাটো প্রচেষ্টা আর কি। তো যাই হোক, মূল প্রসঙ্গে আসা যাক। তো আজকে প্রসঙ্গটা হচ্ছে মাস্ক নিয়ে। আপনারা জানেন সবাই এরকম কম বেশি সার্জিক্যাল মাস্ক, বিভিন্ন ধরনের মাস্ক ব্যবহার করছেন। তো মাস্ক এভাবে দীর্ঘক্ষণ এভাবে পরে থাকতে থাকতে আপনাদের কানে অনেক চাপ পড়ে, ঠিক আছে? তো এই সবাই আর কি, এই যে KN95 এই জাতীয় মাস্ক ইউজ করে কানে অনেক চাপ পড়ে, কানে অনেক ব্যথা হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কারোর কান ধীরে ধীরে এরকম আর কি পিকে কান হয়ে যাচ্ছে। আপনারা পিকে মুভি নিশ্চয়ই দেখেছেন, আমির খানের ছিল, এরকম পিকে কান হয়ে যাচ্ছে। তো সেইটাই আর কি, এটার একটা প্রবলেম, সম্ভবত একটা প্রবলেম সলিউশন করা গেছে শুধু একটা সুতার মাধ্যমে। সুতাটা আমি অলরেডি করে রেখেছি, জাস্ট এইটুকু সুতা, এই সুতা দিয়ে আজকে আমরা প্রবলেমটা সলভ করব। তো চলুন দেখি কীভাবে করতে হবে। তো আপনি কাছে আসি, তো আপনি একেবারে জাস্ট আর কি এই এই ফিতাটার একদম মাঝ বরাবর এইখানে আপনি এই সুতাটা এক প্রান্ত বাদ দেন। আপনি অন্য কিছু চাইলেও বাঁধতে পারেন। তো এটা আমরা এখানে বেঁধে ফেলি, জাস্ট আপনি হালকা করে এখানে বাঁধুন, শেষ। তো এটা এটা হবে কি আপনার, এরপর আপনাকে পড়তে হবে জাস্ট সুতাটা, এটা এইভাবে এইভাবে থাকবে, এভাবে পড়তে হবে। পড়ার পরে এই কানের এইখান এদিক দিয়ে দিবেন, এদিক দিয়ে দিবেন, দেওয়ার পরে এটাও এদিক দিয়ে প্রথমে আপনি সিম্পলি পরে নেবেন, ঠিক আছে? তারপরে সুতাটা আপনি টেনে আপনি এই পাশে যে আপনার ফিতাটা আছে এটার মাঝ বরাবর দিয়ে আবার এটা এভাবে আর একটু টান দেবেন। এতে হবে কি, দেখুন আমার কানের উপর কোনো প্রেশার নেই, এটাই এইখানে চলে আসছে, এটাও এইখানে চলে আসছে। তো সিম্পলি আপনি জানি না দেখতে পাচ্ছেন কিনা আপনারা, তো এরকম এখন আর কানের উপর কোনো প্রেশার নেই, এখন সম্পূর্ণ প্রেশার আপনার হচ্ছে যে সুতার উপরে চলে আসছে। এতে আমার কানের উপর কোনো চাপ নেই, কানও একেবারে কানের পিছন সাইডটা একেবারে নিরাপদ আছে। তো এখানে আপনি এভাবে বেঁধে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি একটু বাঁধার চেষ্টা করি, ক্লিয়ার? কোনো সময় সুতা দেখা যাচ্ছে, সমস্যা নেই, আপনি একটু মডিফাই করে নেবেন আপনার মতো করে। আপনি ব্যবহার করলে বুঝবেন আপনার কোথায় কী মডিফাই করা দরকার। আমার দেখুন আর কানে কোনো চাপ নেই, একেবারে ওকে, পিকের মতো কান। আর এটা খুলে দিলেই দেখেন আমার কানের অবস্থা। খুলে দিলাম, জাস্ট এইভাবে করব, কানের অবস্থা দেখেন, কান এইভাবে অনেকক্ষণ থাকতে থাকতে এরকম সামনে চলে আসে, কেমন একটা দেখা যায়। তো মোটামুটি মনে হয় এর একটা সমাধান দেওয়া গেল, জানি না কার কতটুকু ভালো লাগছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন, ধন্যবাদ। আর হ্যাঁ, যতটুকু পারবেন ঘরে থাকার চেষ্টা করবেন, কারণ একটা প্যান্ডামিক চলতেছে, সবাই আপনারা এটার গুরুত্ব বোঝেন, ধন্যবাদ।